হ্যাঁ আমি হৃদয়ের আপনারা দেখতেছেন জিবি টেকনিক্যাল বাংলা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টে কি হবে নাম্বার অনেকের টিকটক এর পাসওয়ার্ড বলেছেন বা অনেকের টিকটক অনেক রকমের সমস্যা হয়ে থাকে যদি আপনারা আপনাদের টিকটকের নাম্বারটা অ্যাড করে রাখেন সেক্ষেত্রে আপনারা যদি আপনাদের টিকটকের পাসওয়ার্ডটা ভুলে যান বা আপনাদের টিকটকটা হ্যাক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের টিকটকটাকে রিকভারি করতে পারবেন সো আজকের এই ভিডিওতে আমরা কমপ্লিট টিউটোরিয়াল দেখাবো কীভাবে টিকটকে আপনার ফোন নাম্বার অ্যাড করতে পারেন তো চলুন ভিডিও স্টার্ট করে ভিডিও স্টার্ট করার প্রথমে আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে থ্যাংক ইউ সো মাচ এটা করার জন্য सिंपली আপনাকে আপনার TikTok অ্যাপটাকে ওপেন করে নিতে হবে TikTok অ্যাপটা ওপেন করার পর একদম নিচে আপনারা দেখতেছেন প্রোফাইল প্রোফাইলের উপর একবার ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পর একদম উপর আপনারা দেখতেছেন থ্রি লাইন আপনাকে থ্রি লাইনের উপর একবার ক্লিক করতে হবে থ্রি লাইনের উপর ক্লিক করার পর আপনার সামনে একটা ইন্টারফেস ওপেন হবে একদম নিচে আপনারা দেখতেছেন সেটিংস এন্ড প্রাইভেসি আপনাকে সেটিংস এন্ড প্রাইভেসি তে একবার ক্লিক করতে হবে সেটিংস এন্ড প্রাইভেসিতে ক্লিক করার পর একদম উপরে আপনারা দেখতেছেন অ্যাকাউন্ট আপনাকে সিম্পলি অ্যাকাউন্টের উপর একবার ক্লিক করে দিতে হবে অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে এমন একটা ইন্টারফেস ওপেন হওয়ার পর একদম উপরে আপনার দেখতেছেন অ্যাকাউন্ট ইনফরমেশন এটার উপরে আপনাকে একবার ক্লিক করে দিতে হবে সো আমরা এটার উপর ক্লিক করলাম এটার উপর ক্লিক করার পর এখানে আপনাদের কাছে ফোন নাম্বার অ্যান্ড জিমেল সো আপনারা ফোন নাম্বারের উপর একবার ক্লিক করে দিবেন ফোন নাম্বারের উপর ক্লিক করার পর এখানে আপনাদের কাঙ্ক্ষিত নাম্বারটা সিলেক্ট করে দিবেন আমি এখান থেকে আমার নাম্বারটা সিলেক্ট করতেছি আপনারা চাইলে আপনাদের নাম্বারটা এখানে সিলেক্ট করতে পারেন সিলেক্ট করার পর সিম্পলি স্যান্ড কিওয়ার্ডের উপর একবার ক্লিক করবেন স্যান্ড কোডের উপর স্যান্ড কোডের উপর ক্লিক করার পর ও টিপি আসবে সো ওটিপিটা আমাদের চলে আসছে চলে আসার পর অটোমেটিকি সাবমিট হয়ে যাবে সাবমিট হওয়ার পর আপনাদের নাম্বারটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে এখানে দেখতেছেন আমাদের নাম্বারটা কিন্তু অ্যাড হয়ে গেছে এখন যদি আমাদের টিকটক আইডিটা হারিয়ে যায় বা ব্যান হয়ে যায় বা কোনো সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের এই নাম্বার মাধ্যমে আমাদের টিকটক অ্যাকাউন্ট টাকে ফিরিয়ে নিয়ে আসতে পারবো চেয়েছিল ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন কেমন নতুন নতুন ভিডিও আপনারা প্রতিদিন দেখতে পান